আবারও আজকে একটা হরর গেম খেলতে চলেছে, আর এত এনার্জি আমার কোত্থেকে আসে আমি নিজে কেমন দিলাম বান্দর। ওকে আমি রেডি। ওকে আবারও আমরা খেলবো আজকে সিলিন্ড্রিনা, হাউস অফ সিলিন্ড্রিনা। আমাকে অনেকেই বলেছিল খেলতে, ওই জন্য কিন্তু খেলছি। ওই জন্য আবারও আবার কমেন্টে বলো যে কি কি গেম খেলবো। আর আজকে এই গেম আমরা খেলবো হচ্ছে ইজিতে, তো খেলবোই না, ইজি বাচ্চারাই খেলে ভাই, ইজি আজকে হবে না, আজকে একদম হার্ডে খেলবো। হার্ড সিলেক্ট করা যাক, চলো। ওই দেখো ভূত, তো হার্ডে সিলেক্ট করে নিয়েছি। ওকে এটাও তো অনেক ইজি গেম, এটা তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে আটটা ফটো কালেক্ট করে আনতে হবে, যেখানে আটটা ফটো যদি আমি লাগাই এখান থেকে একটা কি পাওয়া যাবে, আর এই কিটা দিয়ে আমি এসকেপ করতে পারবো। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমি চিল্লাচিল্লি করবো না, দেখে নিও, যতই ভয়ের ভূত আসুক না কেন, আজকে আমি আর ভয়টাই পাচ্ছি না। আচ্ছা, আর এখানে হচ্ছে দরজা ফরজা আছে যেখান থেকে আমাকে খুঁজে খুঁজে ছবি আনতে হবে, আর ছবি কালেক্ট করলে। আচ্ছা এক সেকেন্ড, আমি গেম রেকর্ডিং করছি তো। হ্যাঁ গেম রেকর্ডিং হচ্ছে, চলো এবার সিলিন্ডিনার দরজা ফরজা চেক করে দেখা যাক কোথায় ছবি টবি রাখা, কোথায় ছবি রাখা আছে। ওকে একটা ছবি দেখো পেয়েও গেছি, ভাই 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 একটা ছবি তো পেয়েছি কমসে কম। ও কিও পেয়ে গেছি, ইজি গেম, হার্ড মোডেও যদি এত ইজি হয় তাহলে তো ভাই হাস্যকর। এটা ভয় আজকে পাবো না, এটা হচ্ছে সব থেকে বিশেষ কথা আজকের গেমের, যে যতবারই আমি সিলিন্ডারে খেলেছি ততবারই কিন্তু আমি ভয় পেয়েছি, কিন্তু আজকে আমি এক ফোটাও ভয় পাচ্ছি না। দেখে নিও, মিলিয়ে নিও, আজকে যদি ভয় পাই আমি গেমই খেলবো না। যাই হোক আজকে একদমই ভয় পাওয়া চলবে না আমার। আর আমি এবার খুঁজতে হবে হচ্ছে আরও সাতটা ফটো, মানে ফটোর টুকরো, আরও যে চাবি, একটা চাবি অলরেডি আমি এখানে ইউজ করে ফেলেছি যেটা বন্ধ ঘর ছিল, এখানে জোনে কি উঠছিল। যাই হোক চলো আরও এখানে ড্রয়ার ফোয়ার খুঁজে দেখি যে কোথায় কি আছে। এখানে একটা দরজা এখনও খোলা হয়নি, এটাই দেখি কি আছে। এখানে ঢুকে দেখি এখানে বই রাখা আছে, বইয়ের মধ্যে কি ফটো পাবো আমি। যাই হোক ফটো ফটো পাবো না, সিলিন্ডার শুধু শুধু আমাকে এসে ভয় দেখাচ্ছে, ভাবছে ভয় দেখালেই ভয় পাবো, আসলে আমি কোনোদিন ভয় পাইনি। এখানে না আমার মনে হচ্ছে আর ফটো ফটো নেই, চলো এবার বাইরে যাওয়া যাক। অনেকগুলো দরজা আছে, গেমের মধ্যে ম্যাপও আছে, দেখো ম্যাপের আমি আছি এইখানে, তো ম্যাপের ওইদিকে যেতে হবে। এবার আমরা যাবো এদিকে, এদিকে ডোরটা লক, তার মানে এদিকে আমার চাবি আনতে হবে, চাবি ছাড়া খুলতে পারবো না। আর ওই চাবিটা তো আমি ওই দরজার মধ্যে ইউজ করতে বানান করতে পারছি না উচ্চারণ ভাই, সত্যি সত্যি আসলে কিন্তু এটা ভয়ের জন্য হচ্ছে না, ঠিক আছে এটা আমি পারছি না, এটা আলাদা ব্যাপার। ভয় দেখানোর চেষ্টা করবে এই ভূতটা, অনেক ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে কিন্তু একদম ভয় পেলে চলবে না, যদি তুমি ভয় পাও তার মানে তুমি ভীতু, আর আমি একদমই ভীতু না, ওই জন্য ভয় পাই না। দেখো আমাকে দেখে শিখো একটু যে কী করে এই গেম না ভয় পেয়ে খেলতে হয়। তোমরা বলো যে আমার চিল্লানি শুনে নাকি আমি নাকি ভীতু নুব, হরর গেম খেলতে পারি না, ওই জন্য দেখো আজকে কিন্তু একদমই ভয় পাচ্ছি না। এটা কি, এটা মনে, এটা মনে হয় সিলিন্ডার মা ছিল। ভয় টয় পেলে চলবে না, এগুলো ভয় পাওয়ার জিনিস না, এগুলো কার্টুন হচ্ছে বানিয়ে রেখেছে ভয় দেখানোর জন্য। আসলে এখানেও ডোরটা লক করা আছে, তার জন্য আর একটা চাবি খুঁজতে হবে। আর এখান থেকে চলো আরও দেখি কী কী আছে, চলো নিচে যাওয়া যাক। ওকে এখানে একটা চাবি রাখা আছে, আমি দেখিনি ভাই আমি কত কানাম। এদিকে চলো একটা চাবি পেয়ে গেছি, তো এটা দিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদিকে একটা দরজা ছিল না, ওটা খুলতে হবে। তো চলো এখান থেকে কি ইউজ করে ফেলেছি, এবার কি ইউজ করে যেতে হবে আমাকে। ওকে আর একটা পিসটা পেয়েছি মনে হয়, ওটা কি। ওকে আর একটা ফটো পেয়েছি যেটা হচ্ছে আমার কাজে লাগবে, ছয়টার আটটার মধ্যে ছয়টা পেয়ে গেছি, তার কয়েকটা খুঁজতে হবে, তো দুটো পেয়ে গেছি, ছয়টা না তো দুটোর মধ্যে। আরও এবার আমাকে চাবি খুঁজতে হবে, আরও পিকচার খুঁজতে হবে, পিকচারের পিস। তো চলো দেখি কোথায় আছে। আর আর হচ্ছে আশা করি তোমরা ভয় পেয়েছো, কিন্তু আমি আজকে আর ভয়টাই পাবো না। আর তোমরা আমাকে কী কী ইন্টারেস্টিং গেম দেখতে চাও কমেন্টে বলতে পারো, আমি সব গেমই খেলতে চাই, যত ভয়ানকই হোক না কেন আমি ভয় পাবো না। আর এখানে এই ড্রয়ারটা আমি মনে হয় খুলিনি, এই ড্রয়ারটাও খুলে দেখি এখানে কী আছে। এখানে কিছু নেই, আচ্ছা এখানে আর কিছু নেই। এটা কিসের ছবি ভাই, মাকড়সার ছবি, এখানে আছে বেলুনের ছবি, একটা গাছ ভূত হয়ে গেছে এখানে। যাই হোক এগুলো ছবি দেখে কোনো লাভ নেই, আমার যেটা কাজ সেটা করি আমি। বলো আজকের নুপটুপ বলো না কমেন্টে, খুব রিস্ক নিয়ে হার্ড মোডে খেলছি আমরা আজকে। তো এখান থেকে চলো আর কি আছে, আর কিছু নেই। যেখানে একটা চাবি ঝুলানো দেখেছিলাম না বাইরে, ওই চাবিটাও নিতে হবে, ওই তো ওই চাবিটাও নিতে হবে আমার। আর এইদিকে আরও ঘর আছে যেগুলো তো খুঁজতে হবে, তিনটা পেয়ে গেছি আর মাত্র পাঁচটা পিস অফ পিকচার হলেই আমি গেমটা প্রায় এসকেপ করতে পারবো। ওকে আর একটা দরজা পেয়েছি, এটার মধ্যে দেখি কী আছে। নিচে গিয়ে এটা আমি খুলতে পারবো তখনই যখন আমি আটটা পিস অফ পিকচার কালেক্ট করতে পারবো, ওখান থেকে যে কিটা পাবো সেই কিট দিয়ে আমি এটা খুলতে পারবো। তো ওই কিটা খোঁজার জন্য আমাকে আরও পাঁচটা বই খুঁজতে হবে, পাঁচটা বই পিকচার খুঁজতে হবে পিস।
তো তার জন্য আমাকে আরো ঘর খুঁজতে হবে। পুরো ছানবিন করো, দেখো কোথায় কি আছে। আর সিলিন্ডিনা যতই আসুক, আজকে আর ভয় আমি পাচ্ছি না। সিলিন্ডিনার একদম শেষ, আজকে কিন্তু আমি একদমই ভয় পাচ্ছি না। ওই জন্য একটু লাইক টাইক করে দিও ভিডিওতে, যাতে বেশি করে আরও ভয় না পেয়ে গেম খেলতে পারি। আমি টার্গেট রাখছি যে 10,000 লাইকের। সিলিন্ডিনা গেমে তো এমনি তো অনেক লাইক হয়, ওই জন্য 10,000 লাইকের তো আশা করতেই পারি। তো 10,000 লাইক যদি করে দাও, সিলিন্ডিনার আরও পার্ট খেলবো। সিলিন্ডিনার আরও অনেকগুলো চ্যাপ্টার আছে, ওগুলোও কমপ্লিট করবো খেলে খেলে। সিলিন্ডিনার এক্স আছে এখনও পর্যন্ত, যেটা আমি খেলিনি, ওটাও খেলবো। তাড়াতাড়ি 10,000 লাইক করে দাও, আর কমেন্ট করো সবাই যে কী কী গেম দেখতে চাও। আর হ্যাঁ, রান সিমুলেটার আমি জানি বলবে কমেন্টে, কিন্তু রান সিমুলেটার এখনই করতে হবে না, কয়েকদিন ওয়েট করো, রান সিমুলেটার ভালো ভালো এপিসোডই আসবে। আচ্ছা, এই ঘরটা মনে হয় আমি খুলতে পেরেছিলাম না, তো এটা টেস্ট করা যাক। আচ্ছা, এটা খুলতে পারিনি, তো এটা এখন খুলতে পারলাম। এখানে কি আছে? আরে, একটা চাবি নষ্ট করে আমি এই ঘরে আসলাম, ঘরেতে কিছুই নেই ভাই। ওই জন্যই বলে যে হার্ড মোডে খেলতে হয় না, হার্ড মোডে খেললে কঠিন হয়। ওপরেও দেখি সিলিন্ডার অফ স্কুলে একটা নাকি ওপরে একটা, কোথায় জানি রান্নাঘরের মধ্যে একটা চাবি ছিল না কি ছিল, ওটা আমি খুঁজেই পেয়েছিলাম না। পরে কমেন্টে দেখি একজন বলছে যে রান্নাঘরের ওপরে ছিল, তুমি তো কানা গেমার, তুমি দেখতেই পাও না। যাই হোক, চলো। ওকে, এটা সিলিন্ডার বেডরুম, আর এখানেও কিছু পাওয়া যাবে সম্ভবত যদি ভালো করে খুঁজি। এটা সিলিন্ডার মায়ের ফটো নাকি? এইসব গেম আমি কেন, যাই হোক চলো। ওকে, আরেকটা চাবি পেয়েছি, এক সেকেন্ড। ওকে, চাবিটা পেয়ে গেছি। এটা কি? জোকার, এটা জোকারের ছোট ভাই। চলো, জোকার মনে হয় ঘরকে আটকে দিল ভাই, ঘর আটকানোর তো কথা। হ্যালো হ্যালো মাসিমা, আপনার কি পটি পেয়েছে এখানে? হ্যালো, আর আমি একদমই ভীত না, ওই জন্য ভয় পাই না। দেখো, আমাকে দেখে শিখো একটু যে কি করে এই গেম না ভয় পেয়ে খেলতে হয়। এক দুইবার ভয় পেতেই পারি, বেশি কিন্তু আমি ভয়টাই পাইনি। এটা কি আছে? হ্যালো মাসিমা, ভেবেছি ভয় পেয়ে যাবো আমি, ভয় পাওয়ার পাত্র নই আমি, এক ফোঁটা ভয় পাবো না এই গেম। কেন গেম খেলি আমি, কেন হরর গেম খেলতে আসি আমি, রাত করে আমি হরর গেম খেলতে আসি? খুব পাচার মধ্যে চুলকানি আমার, মানে সত্যিকারের চুলকানি না, কিন্তু আবার কেউ বলো না এজ গার্ড লাগাও, মলম লাগাও গিয়ে। যাই হোক, ওকে চলো, ওপরে গিয়ে দেখি একটা। ওকে দেখো, এখানে একটা পিস অফ পিকচার আছে, আমি খেয়ালি করিনি এটাকে। চারটা হয়ে গেল আটটার মধ্যে, আর মাত্র চারটা পিস। কেন সিলিন্ডিনা, কেন আমি কি করলাম? মনে হয় ওর বরকে আমি মেরে দিয়েছি, ওই জন্য আমার ওপর রেগে গেছে এমন ভাব করছে। চলো, এখানে দেখি আরও পিস অফ পিকচার আছে নাকি, এখানে তো খুঁজেছিলাম মনে হয়, এখানে আর নেই। চলো, এইটাতে সম্ভবত থাকলে থাকতে পারে। ওকে, এখানে কি ইউজ হয়ে গেল? আর এখানে পিস অফ পিকচার কি আছে একটাও? হ্যালো, এখানে তো আর দেখতে পাচ্ছি না পিস অফ পিকচার। আমি যেগুলো ঘরে কি দিয়ে ঢুকছি খরচা করে, সেগুলো ঘরে আমি কিছু পাচ্ছি না। যেখানে ওটা কি যেন গেল ওই দিক দিয়ে একটা কাট। ওকে, আর একটা পিস অফ পিকচার পেয়েছি, পাঁচটা স্ক্রিনে আমাকে হেল্প করেছে সিলিন্ডার, দেখিয়ে দিল আমাকে এখানে পিস অফ পিকচার আছে একটা। আর চাবি খুঁজতে হবে, আর মাত্র তিনটা লাগবে পিস অফ পিকচার, তাহলে আমি গেম থেকে বেরোতে পারবো মনে হয়। আর একটা পিস অফ পিকচার পেয়েছি, চলো, আর মাত্র দুটো লাগবে, তাহলে আমি এই গেমটা জিতে যাবো। অনেক ইজি গেম, এটা দেখে নাকি আবার ভয় পায় বাচ্চারা। আর একটা পিস অফ পিকচার পেয়ে গেছি, এবার লাস্ট একটা পেলেই আমি জিতে যাবো গেম। তো চলো, এটা পেয়ে গেলাম, আর একটা পেতে হবে লাস্ট, তো ওই একটাই দেখবো যে কোথায় আছে। হ্যালো, সিলিন্ডিনার বাচ্চা মনে হচ্ছে এটা। ও ক্যারেক্টার, এখানে পিস অফ পিকচার ছিল, আমি এতক্ষণ ধরে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। আর ওখানে পিস অফ পিকচার লুকিয়ে আছে একটা লাস্ট। ওকে, তো আমি পেয়ে গেছি। আরে ভয়টাই, এটা এমনি ছিল লাস্ট, একটু আমি ঢং করলাম আর কি। তো এইবার আমি যাবো হচ্ছে মেন জায়গায়, যেখান থেকে আমি এই সাতটা আটটা পিকচার হচ্ছে কালেক্ট করে একটা চাবি পাবো। তো ওই জায়গাটা আমাকে এখন যেতে হবে, তো ওই জায়গাটা এখানেই কোথায় যেন ছিল, এই তো এখানটায় যেতে হবে। এখান থেকে গিয়ে আমি একটা চাবি পাবো, এখানে একটা চাবি পাওয়া যাবে। ওকে, পেয়ে গেছি, এটা নিয়ে যেতে হবে আমার এবার ওই জায়গায়। তো এবার আমাকে ওই নিচে নামতে হবে, যে গেটটা আনলক ছিল, যেটা দিয়ে আমার মেন চাবিটা লাগতো, সেলার কি না কি লাগতো, ওটাই আমি চলে আসছি। এখান থেকে গিয়ে এবার নিচে গেলে আমি গেমটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। চলো, নিচে গিয়ে দেখি অবস্থা কী। ওকে, কীটাই তো ইউজ হয়ে গেল, এবার দেখি এখানকার ম্যাপ। ওকে, আমি এখান দিয়ে ঢুকলাম, বাম সাইডে দুটো ঘর আছে। আচ্ছা চলো, বাম সাইডে দুটো ঘরে প্রথমে যাওয়া যাক। ওকে, ক্রোবার পেয়েছি একটা, ক্রোবার দিয়ে কিছু একটা করা যাবে। এই ক্রোবারটা নিয়ে আমাকে এখন যেন কোথায় যেতে হবে, কি যেন ছিল ওখানে ভূত। কোথায় দিয়ে কি গেল ভাই, মাথার উপর দিয়ে কিছু বুঝতে পারলাম না। ওটা মনে হয় সিলিন্ডারের মা, মানে মাকড়সা হয়ে গেছে। এখানে আবার
এখানে আর ভয় পাওয়ার তেমন কিছুই নেই, গেমটা প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাকে শুধু ক্রোবারটা দিয়ে ওই দরজাটা খুঁজতে হবে যেখান দিয়ে আমি বেরোতে পারবো মেন গেট। চলো এদিকে গিয়ে দেখি আরও কী আছে। অনেকগুলো এখানেও ভুলভুলাইয়া টাইপের আছে ভাই, অনেকগুলো দরজা আছে, বোঝা যায় না যে আমি কোনটা দিয়ে এসেছিলাম কোনটা দিয়ে যাবো, কিছুই বোঝা যায় না। আরে মহারানী বারবার ভয় দেখাচ্ছে আমাকে, মনে হচ্ছে আমি ভয় পাই, এক ফোঁটা ভয় পাই না তোকে দেখে আমি এখানে। ওকে এখানে ক্রোবারটি ইউজ হয়ে গেল, কিন্তু এটা খুলতে কি ক্রোবার লাগতো? আচ্ছা চলো দেখি ভিতরে গিয়ে কী আছে। হ্যালো, আমার কেন জানি ভয় ভয় লাগছে মাকড়সার জাল দেখে। এখানে একটা বাক্স আছে, বাক্সটায় কিছু করতে হবে। আরে পিছাচ্ছে কেন, আমি কিছু করছি না, একা একাই করছে, একা একাই পিছাচ্ছে ভাই। চলো এখানে কি, ওকে একটা ফটো, ওকে সিলিন্ডার, এটা কি এন্টারম্যান, এন্টারম্যান সিলিন্ডার ম্যান, আরে সিলিন্ডার না সিলিন্ডার মা। টাচ করতে বলছে, টাচ করলে কি হবে? ওকে এটা পেছনে চলে আসছে, এরকম কেন খাবে না কি করবো কিছু বুঝতে পারছি না। গেম ওকে, গেম কমপ্লিট ভাই, দি এন্ড, মানে দি এন্ড, যাই হোক গেম কংগ্রেচুলেশন, ইউ ম্যানেজ টু ভাই, কী লেখা ছিল, যাই হোক। আজকের মতো এই পর্যন্ত থাকছে, আর পরে কী কী গেম দেখতে চাই আমাকে কমেন্টে অবশ্যই বলো। আর ভিডিওতে টার্গেট রাখছি যে 10,000 লাইকের, যদি 10,000 লাইক হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট গেম খেলবো, মানে সিলিন্ডিনার আরও। আর হ্যাঁ আজকের মতো আর ভালো লাগছে না, আমি পাগল হয়ে গেলাম, সিলিন্ডিনার আমাকে ভয় দেখাতে দেখাতে জীবনটা আমার শেষ করে ফেললো। তো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর সাবস্ক্রাইব করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করো নি এক্ষুনি আগে সাবস্ক্রাইব করো তারপরে লাইক করো, না আগে লাইক করো তারপরে সাবস্ক্রাইব করো। আরে কেনা কে চাতে হো।